হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু আমার এই ব্লগটা দেখছে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দাও, যাতে ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সেটা ঝটপট দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমি সকাল থেকে সকালের সব কাজ করা হয়ে গেছে। আর আমার পতিদেব আজকে মাছ রেখেছিল, গঙ্গা থেকে মাছ এনেছিল, সেই মাছ রেখেছে। তো আমার কাটা হয়ে গেছে, এবার রান্না করব, রান্না করলেই হয়ে যাবে। চলো তোমাদের দেখিয়ে নি। ফ্রেন্ডস দেখো, মাছ কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই দেখো, এটা কি মাছ কি জানি, আমি জানি না মাছটার। এগুলো হলুদ দিয়েছি বলে তার জন্য না, এমনিতে ওই মাছের এইগুলো সব হলুদ হলুদ হয়েই ছিল। কি মাছ আমি এটা জানি না, গঙ্গার মাছ। তো কেটে রেখে দিয়েছি। দেখো আজকে মাছ আছে, কিন্তু আমার আজকে কোনো সবজিই নেই মাছ দিয়ে রান্না করার মতো। এতদিন পটল ছিল, আরও কী কী সব ছিল, আর আজকে দেখো মাছ দিয়ে রান্না করার মতো কিছুই নেই। শুধু পড়ে রয়েছে আলু আর কটা কচু আছে, এই যে কচু। তো মাছ কী দিয়ে রাঁধবো সেটাই ভাবছি, আলু দিয়েই রাঁধতে হবে শেষমেশ। আমি আলু দিয়ে মাছটা রাঁধতে চাইছিলাম না। তো দেখা যাক কী দিয়ে কী করি। পতিদেব ফোন করেছিল যে ভাত নিয়ে যেতে হবে না আজকে মাঠে, তো আজকেও পাট ছাড়াচ্ছে, তো ফোন করেছিল ভাত নিতে হবে না, তো তার জন্য রান্নার কোনো তাড়াহুড়ো নেই আজকে। তো সোনা বাবাকে কিছু খাইয়ে দিই, তারপর আমি কিছু খেয়ে নিই, তারপরে রান্না করব। এখন অলরেডি কটা বাজে বলো তো? 8:30। তো ফ্রেন্ডস দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি, হাঁড়িটা এপাশে ছিল, জল গরম হয়েছে, এপাশে দিয়ে দিয়েছি আমি চাল দিয়ে। আর এখন দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, দেখো মাছ ভাজা হচ্ছে। মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, মাথাটা দিয়ে দিই, কারণ মাথাটা ভাজতে টাইম লাগবে, দুবার দিতে হবে মাছগুলো, তো দুবারে মাথাটা ভাজা হয়ে যাবে। আর মাছের মাথা আমার খুব ভালো লাগে খেতে, আমার পতিদেব মাছের মাথা খায় না, আমার পতিদেব লেজা ভালো খায়, এই যে লেজা। তো মাছ ভাজা হচ্ছে, আর ওখানে দেখো জাল হচ্ছে, বাঁশ দিয়ে জাল দিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমার আলু দিয়ে আর গাঁঠি কচু দিয়ে তরকারি হচ্ছে, এই দেখো। আর এখানে অলরেডি আমার এই দেখো লেবু কেটে রাখা হয়ে গেছে, আর এখানে মাছের তরকারিও হয়ে গেছে, এই দেখো। আর ওই যে ভাত হয়ে গেছে। তো সোনা বাবা আমার পতিদেব এখন স্নান করতে গেল, স্নান করে এসে তারপরে খাবে। ফ্রেন্ডস আমিও তরকারিটা নামিয়ে আমিও স্নান করতে যাবো, স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করবো। সে দেখো আমার সোনা পাপা বসে গেছে, আর এই যে তাকা ওইদিকে আমার পতিদেবও বসে গেছে খেতে। আর এই দেখো আমি ভাত দিয়ে দিয়েছি, দেখো খাওয়া শুরু করে দিয়েছে, আগেই বললো মাছ নেবে, এই দেখো। আর এখানে এই যে আছে কচুর ঝোল, যদি খাও কচু তাহলে থাকবে কিছু, এখন কচুরও যা দাম হয়েছে, কচু খেলে আর কিছু থাকবে না, 30-35 টাকা কিলো কচু। আর আলু কত গো? 28 টাকা না? 27-28 টাকা আলু, আর কচু হচ্ছে 30-35 টাকা কিলো, তো কচু খেলেও আর কিছু থাকবে না। আমি স্নান করে চলে এসেছি, আর দেখো খেতে দিলাম, তোমাদেরকে তো দেখালামই। তো এবার আমিও খাবো অল্প করে, খিদে পায়নি বেশি, তো অল্প করে খেয়ে কাজে বসবো, নাহলে কাজে বসলেই আবার একটু পরেই খিদে পেয়ে যাবে, তার জন্য অল্প করে খেয়ে নেবো। তো ফ্রেন্ডস দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, কারণ কমেন্টস না করলে বুঝতে পারবো না কে কে দেখছো ব্লগটা। তো ফ্রেন্ডস আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। বাই বাই।